শ্রেণীর মানুষ ওরা ভাগ্যবান ওদের কপাল বড় ভালো ওরা বড় সমাজের নামি দামি মানুষ বড় মর্যাদা সম্পন্ন মানুষ তিন প্রকার মানুষ তিন শ্রেণীর মানুষ এদের দোয়া আমার আল্লাহ তাআলা ফেরি ফিরিয়ে দেন না আল্লাহ আকবার এত দামি মানুষ এত মর্যাদা সম্পন্ন মানুষ এত ভদ্র মানুষ এত কপাল ওয়ালা মানুষ এরা যখন যা কিছু দোয়া করেন সাথে সাথে কবুল করে নেয় কে নবী আলাহ বলেছেন সালা সাতুল্লাহ তুরদ্দু দাওয়াত হুম তিন ব্যক্তির দু আমার আল্লাহ তালা প্রত্যাখ্যান করে ফেরত দেয় না এক নম্বর সালা সাতুল্লাহ তুরদ্দু দাওয়াত হুম দাওয়াতুল মজলুম মজলুম ব্যক্তি মাজলুম ব্যক্তি দোয়া করলে কবল করে কে দিয়েছে ওর টাকা দেন নাই রাজনৈতিক কারণে ওরে মেরেছেন মেম্বারের কাছে বিচার চেয়েছে বিচার পায় নাই চেয়ারম্যানের কাছে বিচার চেয়েছে বিচার পায় নাই কমিশনার বিচার করে নাই ডিসি ওসি এস ওরাও বিচার করে নাই শেষ পর্যন্ত ওই ব্যক্তি যখন যা কিছু জালিমির বিরুদ্ধে দোয়া করবে সাথে সাথে আমার আল্লাহ কবল করে নাই চিৎকার দিয়ে জোরে বলি আল্লাহ আকবার। দাওয়াতুল মজলুম দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া কবুল করে কে আমি এখানে মুসাফির কিনা আপনাদের সন্দেহ আছে এখন আপনার অনেকে বলবেন আপনি আপনার দাম বাড়াচ্ছেন না না আলে আমার বামে না আছে মুসাফির যা কিছু দোয়া করবে মুসাফির মুসাফিরের সাথে বেয়াডিবি করতে নাই মুসাফিরের কথা যদি শরীয়ত সম্মত হয় মানতে রাজি আসি না নাই নবী আলাইসাল্লাম বলেছেন যারা মুসাফিরের সাথে বেঈমানি করবে মুসাফির আঘাত দিবে মুসাফিরের মুসাফিরের সাথে কথা দিয়ে কথা রাখবে না ওই মুসাফির ব্যক্তি যদি মনটা খারাপ হয়ে যায় ওই ব্যক্তির প্রতি যদি নারাজ হয়ে যায় ওই ব্যক্তির প্রতি যদি মনক্ষণ হয়ে যায় আর মুসাফির যদি হাত তুলে ওই ব্যক্তির বিরুদ্ধে দোয়া করে সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেন আসতে বলি আল্লাহ আকবার দাওয়াতুল মুসাফির দাওতুল মজলুম দাওয়াতুল মুসাফির দাওয়াতুল দাওয়ালাদিহি সন্তানের জন্য পিতা মাতারা দোয়া কবুল হয় কি হয় না আমার গাজীপুরের যুবক ভাইয়েরা ও যুবক ভাইরা তোমাদের পায়ে ধরি মা বাবার কথা যদি শরীয়ত সাপোর্ট করে মা বাবার কথা যদি শরীয়ত সম্মত হয় হাদিস সম্মত হয় কোরআন সম্মত হয় সুন্নাহ সম্মত হয় আমার মা বাবার কথাগুলো শরিয়ত যদি সাপোর্ট করে রে ওই কথাগুলো মানা আমার আল্লাহ ফরজ করেছেন আল্লাহু আকবার ভাইয়া ও আমার যুবক ভাইয়েরা রক্তের গরমে বান্ধবীর দাপটে শ্বশুরবাড়ির প্রভাবে সুন্দরী বইয়ের প্রভাব প্রতিপত্তির কারণে কোনোদিন মা বাবাকে আঘাত দিবে না মা বাবার সাথে বেয়া করবে না কেননা মা বাবার সাথে যেই ছেলে মেয়ে নাফারমানি করবে মা বাবা যদি একটু হাত তুলে হাত তোলার সাথে সাথে আমার আল্লাহ তালা দোয়াগুলো মঞ্জুর করে নেবেন এই জন্য মা বাবার সাথে কোনো দিন বেয়া করা যাবে না তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তালা সম্মান দিয়ে চলার তৌফিক দান করুন একটু জোরে বলা যাবে না আমি আমার ভাইজান কাম টু পয়েন্ট সামনের দিকে চলে যাই আমি মাগরিবের পর থেকে আপনাদের এখানে দীর্ঘক্ষণ আলোচনা শুনছিলাম ভাইয়া আমরা মরবো কি মরব না হ্যাঁ থাকবেন সবারই মরা লাগবে কি না মরার আগে প্রস্তুতির দরকার আছে না নাই এখানে এমন একজন মানুষ বুকে হাত দিয়ে বলেন সকাল থেকে কোনো পাপ হয় নাই আছে একজন কয়জন সাড়ে পাঁচজন একজন নাই সবাই পাপ করেছেন আমরা সব সময় পাপ করি কি করি না কথা বলেন ভাইয়া করি কি করি না বন্ধু গো অসুস্থ হলে ডাক্তারের দরবারে যান কি যার যে অসুস্থ হয় আপনি সেই অনুযায়ী ডাক্তারের চিকিৎসা করেন হারের ডাক্তার যদি ভেঙে যায় ডাক্তার কি না গলা নাক্কান গলার ডাক্তার আছে তাম পৃথিবীতে বিভিন্ন পেশার ডাক্তার রয়েছে ও বন্ধু পৃথিবীতে চলমান অবস্থায় যদি গোনা হয়ে যায় আমার আল্লাহ একটা ওষুধ আছে ওই ওষুধের নাম হলো তৌবা আজকে আমার আলোচ্য বিষয় হলো তৌবা কি নাম আরো জোরে বলুন কি নাম আমার আল্লাহ পাক বলেছেন জোরে বলেন আল্লাহু আকবার আর চিৎকার দি আল্লাহু আকবার গভীর মনোযোগ আমার দিক দেখেন সকলে আমার দিকে চোখগুলো আপনার চাতক পাকির মতো তাকিয়ে থাকেন ডানে বামে দেখবেন না আল্লাহ তালা বলেছেন নবী আলাইসালামকে বলেছেন কুল নবী আপনি পৃথিবীর মানুষের ভিতরে ঘোষণা করে দিন পৃথিবী তাই যত মানুষ রয়েছে যত মুসলমান রয়েছে যত ইমানদার রয়েছে যত মুক্তি রয়েছে যত নামাজি রয়েছে যত মুসলিম নর নারী রয়েছে ওদের ভিতরে আপনি ঘোষণা দিন আল্লা দিন আমার বান্দারা আপনি যখন অন্যায় করেন ছেলেমেয়ের ছেলে যখন মা বাবার সামনে অন্যায় করে মা বাবা এই বেটা বলে ডাক দেয় কি দেয় না ও বাবা বলে কি বলে না মা ডাক দিয়ে বলে বাবারে শোনো আল্লাহ তালা আমাদের গুণাগার আমরা ফাসেক ফুজ্জার পাপী মানুষ আমাদের সুন্দর করে ডাক দিয়ে বলছেন ইয়া এ পৃথিবীর মানুষ ও গাজপুরীর মানুষ কালিয়কুরের ভাইয়া ও বাবাজি যুঁমুখেরা আল্লাহ তালা সুন্দর মায়াবী কণ্ঠে ডাক দিয়েছেন ইয়া ইবাদিল্লাহি নাসরাপু আলা আনফুসিহিম নফসের প্রতি জুলুম করেছো আত্মার প্রতি জুলুম করেছো বিবেকের প্রতি জুলুম করেছো হৃদয়ের প্রতি জুলুম করেছো কলবের প্রতি জুলুম করেছো আল্লাহ তাকনা তুমের রহমাত আমি আল্লাহ তালা রহমত থেকে নিরাশ হবে না আল্লাহ তালা রহমত কত ভাগ জোরে বলেন কত ভাগ এক ভাগ কত ভাগ জোরে বলবেন না কত ভাগ এক শত ভাগ আমার আল্লাহ তালা ভান্ডারে রহমতের অভাব নাই আল্লাহ একবার মুসলমান জোরে বলি লু আকবার এক শু ভাগ রহমত আল্লাহ ওই জন্য বলেছেন আল্লাহ তা কেন তুমি রহমে তল্লাহ আল্লাহ তালা রহমত থেকে নিরাশ হবে না হতাশ হবে না কেননা ইন্নাল্লাহ এক ফিরুজ জুনু বাজামিয়া ইন্নাল্লা হা নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়াক ফিরুজুনু বাজামিয়া গাজীপুরের মানুষ গোনা করবে হরদম্যাট টাইম গোনা করবে আর আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেওয়ার জন্য রাজি রয়েছেন একটু জোরে বলা যাবে কি আল্লাহ আকবার আরো জোরে আল্লাহ আকবার আমার ভাইয়া এক শতভাগ রহমত হাদিসে পাঁকের ভেতরে এসেছে আল্লাহ পাকের হাবিব বলেছেন এক শতভাগ রহমতের ভেতরে আল্লাহ পাকের হাতে রহমত রেখেছেন নিরানব্বইটা কয়টা জোরে কথা বলা যাবে না কয়টা নিরানব্বইটা রহমত আমার আল্লাহ তা আল্ল আর কুদরতি হাতে রেখেছেন ছেড়ে দিয়েছেন কয়টা কথা বলেন কয়েটা পৃথিবীতে বাংলাদেশ ভারত ইন্ডিয়া পাকিস্তান জাপান জার্মান আমেরিকা লন্ডন তাম পৃথিবীর ভেতরে আমাদের জাগতিক অজাগতিক আমরা যা দেখতে পারি যা দেখতে পারি না তেমন পৃথিবীর সব সৃষ্টিগুলির ভিতরে আমার আল্লাহ একটা রহমত ছেড়ে দিয়েছেন ওই একটা রহমত আপনি আপনার চাচিকে আপনি আমার চাচিকে ভালোবাসেন চাচি তার ছেলে ভালোবাসে আমি আপনার বোনকে আপনার ভাবিকে ভালোবাসি ও আবার তার ছেলে মেয়েকে ভালোবাসে মনোনসা তার স্ত্রীকে ভালোবাসে স্ত্রী তার ছেলে মেয়েকে ভালোবাসে আপনি আপনার ছেলেকে ভালোবাসেন ছেলে আপনাকে ভালোবাসে পক্ষী কুল পৃথিবীর সব প্রাণীগুলো তাদের ছেলে মেয়েকে ভালোবাসে গরু ছাগল তাদের সন্তানদের বাসুরকে ভালোবাসে ছাগল তার বাচ্চাকে ভালোবাসে তার মানে এক ভাগ ভালোবাসা আল্লাহ তালা পৃথিবীর সব সৃষ্টির ভিতরে বন্টন করে দিয়েছেন চিৎকার দিয়ে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার ও ভাইয়া আল্লাহ তালা নিরানব্বইটা ভাগ আল্লাহ ফান্ডে রেখে দিয়েছেন কামতের ময়দানে বান্দা যখন করবে বান্দা যখন হয়ে হয়ে যাবে যাবে চিন্তিত হয়ে যাবে আমার আল্লাহ তালা বান্দাকে বের করে দেওয়ার বান্দাকে আপনার কি বলে খালাস করে দেওয়ার সহজ কিছু 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 পদ্ধতি নিবে কি নিবে না গভীর মনোযোগ একজন তাকাবেন না এদিক সেদিক দেখবেন না কোরানুল করিম থাকে শুধুমাত্র আয়াতে করিমার তর্জমা করে মেন পয়েন্টের দিকে আমি চলে যাব ভাইয়া এই কোরানুল করিমের ভিতরে আমার আল্লাহ তালা তওবার গুরুত্ব দিয়েছেন তওবার ফজিল বর্ণনা করেছেন তওবার প্রকার বর্ণনা করেছেন পৃথিবীর মানুষেরা তৌবাকারীদেরকে আল্লাহ তালা কেমতের ময়দানে কেমন ইজ্জত দিবেন কেমন সম্মান দিবেন আপনি যদি খাঁটি করেন আপনি যদি শুধুমাত্র আল্লাহ পাওয়ার জন্য জন্য থেকে আপনি যদি খাটি তৌবা করতে পারেন আল্লাহ তালা বলেছেন যারা তৌবাকারী হবে তাদের ফজিলত হলো ছয়টা জোরে বলেন কয়টা মহাব্বদে বলেন কয়েটা কোরআনের ভিতরে না নাই আর জোরে বলুন আছে নাই এই কোরআনের মধ্যে আমার আল্লাহ তৌবাকারীদের মর্যাদা দিয়েছেন তৌবাকারীদের গুরুত্ব দিয়েছেন তৌবাকারীদেরকে ছয় ছয়খানা ফজিলত দিয়েছেন করবে শুনেন ভালো লাগবে বাড়িতে বাড়ির দিকে যখন রওনা দিবেন বাড়ির দিকে যখন চলে যাবেন মনটা তৃপ্তি পাবে আল্লাহ তালা আমাদের তওবা কবুল করতে পারে কি পারে না জবান খোলা আমার সাথে কণ্ঠ মিলে সকলে বলেন বিস্মিল তওবা নসুহা জোরে বলি আল্লাহ আকবার আল্লাহ পাক কোন কাফেরকে বলেন নাই কোন মুশরিককে বলেন নাই কোন এজুসকে অগ্নিপুদুক কে বলে নাই কোনো মুনাফেককে বলে নাই কোনো কাফের মুসিকিনদের বলে নাই আল্লাহ তালা এই হাজারো গ্রুপের মধ্যে পৃথিবীতে লক্ষ কোটি কোটি মানুষের বিরুদ্ধে হাজারো কোটি কোটি আপনার কি বলে জাতির মধ্যে আল্লাহ তালা মুসলমানদেরকে খেয়াল করে বলছেন মানু তুবু ও ইমানদার বান্দরা নামাজ কাজা করেছ অন্যায় করেছ বেদবি করেছ নাফারমানি করেছ কবিরা করেছ সবিরা করেছ তোমার জীবনে যত গুণ করেছ তবু ইল্লাহ আল্লাহ ফিরে যাও তো সুহা সঠিক তৌবা করো তার মানে অতীতে যত অবিচার করেছেন যত গোনা করেছেন না ফারমানি করেছেন এই কথা আপনার ভিতরে বদ্ধমূল থাকতে হবে আল্লাহ তালা আমি করেছি না করেছি করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আর তুবু ইলাল্লাহ আল্লাহ তালার দিকে ফেরত আসতে হবে সঠিক তৌবা করতে হবে সঠিক তৌবা যদি করতে পারেন আল্লাহ তালা ছয়খানা পুরস্কার আপনারা দিবেন জোরে বলি আল্লাহু আকবার একটু ভালো করে বুঝেন জোরে বলি আল্লাহ আকবার। সঠিক তৌবাকারীকে আল্লাহ পুরস্কার দিবেন কয়টা আরো জোরে মহাব্বতে বলেন কয়টা এবার সুন্দর করে শুনেন কানগুলো খারা রাখেন আমার দিক দেখেন এক নাম্বার আল্লাহ তালা বলেছেন আসার ফির আঙ্কুম সৈয়াতিকুম নাম্বার ওয়ান আল্লাহ তালা বলছেন আশা রব্বুকুম আশা করা যায় ফির আঙ্কুম সেই আতিকুম আল্লাহ তোমার জীবনে যত গুণ করেছো যত অপরাধ করেছো যত পাপ কাজ করেছ সমস্ত পাপ কাজগুলো আমার আল্লাহ তালা নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন আল্লাহ আকবার আর জোরে বলি আল্লাহ আকবার শর্ত হলো একটা আখাটি তওবা করা লাগবে দুই নাম্বার ওয়ায়ুদু খিলাকুম জান্নাতিন তাজিরি মিন তাহতিহাল আনহার ওয়ায়ুদু খিলাকুম জান্নাতিন তাজিরি তাহতি হালন হার এমন জান্নাত তাপমরে ঢুকাবেন এমন জান্নাতের মালিকানা দিবেন যে জান্নাতের নিচে নদীর ঝর্ণা হবে সুবহানাল্লাহ বলবেন না আর জোরে বলেন সুবহানাল্লাহ উপরে সুন্দর দেখেন আমাদের বাংলাদেশের সংসদ ভবন আছে না নাই সংসদ ভবনটা পানির ভিতরে কিনা কি বলেন পানির ভেতর কিনা ডানে উপরে জান্নাত দিবেন নিচে পানির নদী দিবেন ঝর্ণা দিবেন খারাপ হবে না ভালো হবে হ্যাঁ জান্নাতের বয়ান শুনলে আপনারা পাগল হয়ে যেতেন এখান থেকে যদি শুধু জান্নাতের বয়ান করতাম সেদিকে যাব না তিন নম্বর আল্লাহ বলেছেন যারা খাটি খাটিাকারি হবে ওদের আল্লাহ তালা বলেছেন يَوْمَ لَا يُخْزِي اللَّهُ النَّبِيَّ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ يَوْمَ لَا يُخْزِي اللَّهُ النَّبِيَّ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ তিন আল্লাহ তালা বলেছেন কেমতের দিন আল্লাহ তালা পৃথিবীর কোন নবীকে কে করবেন না এর সাথে একটা পুরস্কার আছে আপনাদের গাজীপুর আমাদের বাংলাদেশ তাম পৃথিবী যেই মুসলমান খাঁটি তৌবা করবেন আল্লাহ আমানু শব্দ ব্যবহার করেছেন তার মানে নবীদেরকে যেভাবে আমি আল্লাহ তালা অপদস্ত করব না ওই গাজীপুর বাংলাদেশ তাম পৃথিবীর যেই মুসলমান খাঁটি তৌবা করবে ওকেও ক্রামতের ময়দান আমি অপদস্থ করব না চিৎকার দিয়ে জোরে বলি আল্লাহ আকবার আরো জোরে বলা যাবেন আল্লাহ আকবার পাঁচ নাম্বার শুনেন আল্লাহ তালা কত চমৎকার কথা বলেছেন নরুহুুম ইসাহা বাইনা আইদিহিম। জড়ি বললি আল্লাহ হয়া যারা খাটি তৌবা করবে। তাদের সামনে নূরুহুুম ইস্সাা বাইনা আইদি হিম। জান্নাতি খুব খেয়াল করেন। জান্নাতি নোগুলো তাদের সামনে ছোট ছুটি করবে। জান্নাতি নূর তাদের হাতের ড ডানে আসবে। সামনে আসবে। নূরুহুুম ইস্সাা বাইনা আইদিহিম অবি এইইবানহিম। আত তোমাখাীরা বলবে একপু রব্বানা لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير جرب لي الله أكبر আমার ভাইজান জান্নাতি তৌবাকারীরা বলবে তৌবাকারী মানুষ যাদেরকে আল্লাহ তালা নূর দিবেন নূর সামনে ছুটোচুরি করবে হাতের ডানি আসবে সামনে আসবে ওরা কি বলবে ওই নূর ওই জান্নাতি নূর আল্লাহ কোন কাফের কে দিবেন না কোন মুসলিম দিবে না কোন মুসলিম কে দিবে না কোন হিন্দু কে দিবে না কোন মুনাফিককে কে দিবে না জান্নাতে তৌবাকারীরা বলবে আল্লাহ তাআলা এই নূরগুলো আমাদের জন্য পরিপূর্ণ করে দাও না জানিবে আবার কম হয়ে যায় না জানি অন্য কোন জাতি নিয়ে নেবে না জানি মুনাফিক নেবে না জানি কাফের নেবে না জানি মুশরিক নেবে না জানি অন্য কোন অগ্নি করে নেবে ওরা ডাকতে বলবে ইকুলুনা রাব্বানা আতমিল না নূরানা তোমার নূর জান্নাতি যত নূরগুলো রয়েছে সবগুলো আমাদের জন্য তুমি পরিপূর্ণ করে দাও আর একটা কথা এখনো আমাদের ভয় হচ্ছে কেননা জান্নাতের কাগজ আমরা হাতে পাই নাই জান্নাতের টিকিট পাইনি জান্নাতের পেপারস পাইনি আল্লাহ তালা তুমি আমা আমাদেরকে করে কেন না কুল্লি সেই কদের তুমি তাম পৃথিবীর সবচাইতে শক্তি মহান ক্ষমতাবান আল্লাহ তালা এই খাটি তৌবাকারী ব্যক্তিদেরকে মাফ করে জান্নাতে পাঠিয়ে দিবেন একটু জোরে জোরে বলা যায় যাবে না খেয়াল করেন সামনে দেখে যাই ও ভাইয়া গভীর মনোযোগ একজন ডানে বামে তাকাবেন না মসজিদে নবীর পাশে ফকি আবুল আইসামার কান্দি রহিমাহুল্লাহ তালা উনি বলেছেন কিতাবের ভিতরে সে হজরত ওমর জলিল কদর সাহাবি কিনা হ্যাঁ ওমর জলিল কদর সাহাবি অনেক উঁচু মাপের সাহাবি মসজিদে নববীর দিকে রাওনা দিয়েছেন গভীর মনোযোগ রাস্তার মধ্যে যেমন সময় মসজিদে নববীর গেটে ঢুকে যাবেন হঠাৎ করে দেখে একজন ছোট কিশোর সাহাবী কান্নাকাটি করছে অমর যুবক সাহাবীর পার্সে চলে যায় অ্যা বন্ধু গতকাল কেউ তোমারে ভালো দেখলাম আমি মসজিদে নববীতে হুজরাখানায় চলে যাব। কিন্তু রাস্তার মিডিলে মাসপতি তুমি কেন এইভাবে কান্নাকাটি কাটি করছো ওই যুবক だっতে বলে তোমার ওমদ বলা যাবে না কিন্তু কেন না ওমরের মেজাজটা ছিল একটু শক্ত কি বলে ওমর একটু শরীয়তের ব্যাপারে ছেড়ে দিতে রাজি নই খতবার ভিতরে আপনার পড়েন না ওয়াসাদদুহুম ফি আমরিল্লাহি উমদ ওমা ওমর শরীয়তের ব্যাপারে আল্লাহ যা বলেছে এক চুল পরিমাণ এদিক সেদিক যেতে দিবে না যুবক দেখতে বলে রে বন্ধু তোমার বলে যাবে না আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের দরবারে যেতে চাই কিন্তু আমার বড় লজ্জা হয় আমার বড় ভয় হয় আমার আমার সামনে কি হয়েছে বন্ধু খুলে বলো আমি তোমার সমবয়সী আমি তোমার বন্ধু যুবক সাবেতে বলিনি না তোমারই বলা যাবে না তুমি পারলে আমার নবীজিকে আমার সালাম খানা দাও গিয়ে বলো ওই যে যুবক সাহাবি রাস্তায় হামাগুড়ি দিয়ে একটু আপনাকে সালাম দিতে চায় আপনার সাথে মোলাকাত করতে চায় নবী আলাহ সালামের দিকে রওনা দিছে অমর কিন্তু মনটা ভাঙ্গা চোরে চোখ দিয়ে পানি জোরে ঝরে পড়ছে মসজিদ নবীর পাশ থেকে দাঁড়িয়ে রয়েছে হুজুর সালাম খানা না আমি একটু কাছে আসতে চাই আসবো কি না নবীজি ডাক দিয়ে বলে অমর চলে আসো অমর যখন চলে আসে চোখের ভেতর দিয়ে একটু পানি বেয়ে বেয়ে পড়ছে নবীজি ডাক দিয়ে বলে অমর কেন কাঁদছো কি হয়েছে কহুজুর আমি কাঁদছি না ওই যে একজন কিশোর নৌজন সাহাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে ও এমন জীবনে কি অন্যায় করেছি কি অপরাধ করেছে নাফারমানি করেছে যেই কথা আমার সামনে বলতে চাই না বড় দিদা হয় বড় লজ্জা হয় ভয় হয় আমি বারবার চাপ দিলাম কিন্তু অজরে কেঁদে যাচ্ছে চোখের পানিগুলো ঢুকরে ঢুকরে ফেলে দিচ্ছে ও আপনার সাথে দেখা করতে চায় আপনার সাথে মুলাকাত আসতে চায় আপনি যদি অনুমতি দেন ওরে একটু হাজির করি খুব খেয়াল করেন নবি আলাইহিস সালাম ডাক দিবলো মর যাও করে নিয়া আসো ওমরকে হাতখানা ধরেছে বন্ধু চল আল্লাহ পাকের হাবিব হুজুরা মবাররকে তরে যেতে বলেছেন যম হুজুরের পরশে দাড়ি যায় ওমরকে ডাক দিবলামো তুমি যাও তোমার সামনে আমি বলবো না তোমার সামনে বলতে বড় ভয় হয় আমার গাজীপুরের যুবক ভাইয়েরা ও আমার যুবক ভাইয়েরা তোমরা আমার হৃদয়ের ধন তোমরা দেশের সম্পদ এই দেশ এক সময় যুবকেরা চালাবে দেশের নেতৃত্ব দিবে কে যুবকের সময় নেতৃত্ব দিবে যুবক তোমার জন্য আজকে বড় খোরাক রয়েছে অমর নবী যে তুর্মরে যায় অমর দেখতে বলুন হুদুর হুদরপুর চলে এসেছে আপনি যদি অনুভূতি দেন আমি সাইন হয়ে যাব আল্লাহর বান্দাকে আপনার দরবারে ঢুকিয়ে দেই, ওমর হাত ধরে নিয়ে এসেছে চল বেটা ভিতরে যাই ভিতরে চলে এসেছে ও বাইরে চলে যায় নবী আল্লাহ ইসলাম জিজ্ঞেস কর যুবক কি হয়েছে তোমার খুব মনোযোগ দিয়ে শোনেন এরা যুবক তোমার কি হয়েছে যুবক বলতে চায় না হুজুর গো আমি জীবনে বড় মারাত্মক অন্যায় করেছি আমার সালাম খানা নবীজি গো আমার জীবনে এত বড় সগুন অন্যায় করেছি এত বড় মারাত্মক অপরাধ করেছি আপনি হলেন রহমতে আলম আখিরি যেমন এত বড় নবীর সামনে আমার বড় বলতে বড় লজ্জা হয় বড় ভয় হয় গো আবার আল্লাহ পাকের হাবি প্রশ্ন করেছে কি হয়েছে তুমি বলো না তুমি কি শিরিক করেছো নাকি কেন না আমার আল্লাহ আলেকের গুণা মাফ করবে করবে না বলি না না আমি কোনো শিরিক করি নাই আল্লাহ পাকের হাবিব বলেছেন তুমি তো হলে হাল কতাল তানফসান তুমি কি মানুষ হত্যা করেছো নাকি কোন মানুষকে মেরে ফেলেছো নাকি যুবক ডাকতে বলে যুবক ডাক ডাকতে বলো ও নবীজি গো না না আমি কোন মানুষ হত্যা করি নাই আল্লাহ পাকের হাবিব আবার পাল্টা প্রশ্ন করছে আ যুবক শিরক করো নাই মানুষ হত্য করু মানুষকে মেরে ফেলু নাই মানুষকে তুমি রক্তাক্ত করো নাই এমন জীবনে কি অন্যায় করেছ কি অপরাধ করেছ সেই অপরাধ কি আমার আল্লাহ তালার রহমতের চাইতেও বড় নাকি কথা বুঝতে পেরেছেন আপনারা তার মানে তুমি এত বড় অন্যায় করেছো এত বড় অপরাধ করেছো যেটা আমার আল্লাহ তা আলার ক্ষমার চাইতে বড় এমন করো যখন অপরাধ অন্যায় করেছো নাকি যুবক ডাক দেব হুজুর জি আমার জীবন আমি অনেক বড় অন্যায় করছি নবীজি গো আমার বড় লজ্জা হয় আমার বড় ভয় হয় আল্লাহ তাল্লা আমার মতো গোনাগারকে মাফ করবে কিনা আল্লাহ হবে আমার মনে চায় যুবক বলা আমি একজন গরিব সাহাবি বাড়িতে আমার অনেক লোকজন কাজ করে আমার মা বাবা রয়েছে আমার আত্মীয় স্বজন রয়েছে গো আমাদের এই এলাকার মধ্যে যখন লোকজন মারা যায় আমি জানা যায় শরিক হই দোয়াতে শরিক হই মানুষকে মাটি দিয়ে খাটিয়ে নিয়ে যাই কবরের মধ্যে যখন লাস্টা রাখা হয় মিনহা খলাকু নাকুম অফিহা নুই দকুম অমিনহা নুখুরি জোকুম তারতন মুখ রয়াল্লপকির হাবিব আমিও মঠে যাই লাস্টা গি কবরে রাখি সব মানুষগুলো যখন বাড়ির দিকে চলে যায় আমিও বাড়ির দিকে যাই কিন্তু গভীর রজনী যখন হয়ে যায় রাত হয়ে যায় আমি ওই লাশের চিহ্ন দেখে দেখে লাশের আপনার পা দেখে দেখে মানুষের যাওয়া আসা দেখে দেখে ওই কবরের মধ্যে যাই কবরটা খনন করি আর মৃত লাশির কাফনের কাফড় আমি এনে বাজারে বিক্রি করি কাজটা খারাপ না ভালো হ্যাঁ হুজুর গো আমি কাপনের কাপড় চুরি করে করে বিক্রি করি হোক পুরুষ হোক মহিলা একদিন নয় দুদিন নয় এক সপ্তাহ নয় দু সপ্তাহ নয় এক বছর নয় দু বছর নয় আল্লাহ পাকের হাবিব সাত বছর হলো সাত সাতটি বছর হলো আমি মৃত্যু মানুষের নারী হোক পুরুষ হোক ওই মৃত্যু মানুষের কাফনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করি যা কিছু হয় ওগুলো দিয়ে আমার সংসার আমি চালাই তার মানে আমি একজন কাফন চোর কি চোর আর জোরে বলুন কে চোর কিন্তু সাহাবি কিন্তু কি চিন্তা করেন ও আমার গাজীপুরের যুবক ভাইয়েরা কাফন চোর কাফন চোরে করে বেড়ায় হাবিব এটা আমার বক্তব্য না এর চাইতেও আমি বড় জগন অন্যায় করেছি নবী আল ইসলাম আবার বলছেন কি অন্যায় করেছ হুজুর আমি এখন বলি আমার পারমিশন দেন ও আল্লাহ পাকের হাবিব আমাদের মহল্লাতে একজন আনসারি মহিলা কাল করেছে দেখতে বড় সুন্দরী বড় রূপুষি বড় নামাজি বড় দিনদার বড় পরহেজগার বড় খোদা ভিরু বড় মুত্তাকি ও নবীজি তো ফ্যামিলির মহিলা গত কদিন আগে যখন এতেকাল করে আমার মহল্লার লোকজন সাথে আমি মাটি দিলাম মাটি যখন দেওয়া হয়ে গেল সব লোকজন বাড়ির দিকে রওনা হলো চলে আসলো আল্লাহ পাকের হাবি আমিও তাদের সাথে বাড়িতে চলে আসলাম গভীর যদি আমার মাথার মধ্যে অসুবসা দিল রে যুবক তোর প্রতিবেশী একজন আনসারি মহিলাতেকাল করেছে যা ওই নির্জন কবরস্থানের ভিতরে পৃথিবীর সব মানুষ একাকার হয়ে গিয়েছে কবরের ভিতরে চলে যা কাপনের কাপড়টা নিয়ে আয় আল্লাহ পাকের হাবিব আমি কাপনের কাপড়টা নিয়ে চলে আস চলে আসলাম আষার মাঝখানে শয়তান আমারে বাধা দিল আবার গাজীপুরের যুবক ভাইদের এখানে বড় শিক্ষা রয়েছে রে যুবক মনগুলো নরম করো ও যুবক একটু কান্নার চেষ্টা করো আমি যখন কাপুরের কাপুর নিয়ে রওনা দিলাম শয়তান আমারে বাধা দিল ও যুবক তোমার প্রতিবেশী মহিলা গতকালকে যিনি মারা গিয়েছেন এতু সুন্দরী মহিলা এলাকার নাই এত নামাজি মহিলা এলাকায় নাই এত দিনদার মহিলা এলাকাতে নাই তুমি এত সুন্দরী মহিলা রেখে মৃত মহিলা রেখে কী করে তুমি বাড়ির এদিকে রওনা দিয়েছো তুমি ফিরে যাও না ওই মৃত্যু মহিলার সাথে একটু জেনা করে আসো চিৎকার দি বলি না হুজু বিল্লাহ বাবাজি জোরে বলি না হুজু বিল্লাহ দেবদেত্তে বলে শৈতানীর বস সাথে শয়তানের প্রবঞ্চনাতে শয়তানের কুমন মন্ত্রণাতে আমি আবার কবরের দিকে যখন চলে গেলাম কবরের ভেতরে আমি আবার নেমে পড়লাম ওই মৃত্যু মহিলার সাথে আমি ব্যভিচারী লিপ্ত হয়ে গেলাম শয়তানের সাথে পারলাম না ও নবী আমি বড় ফেইলার হয়ে গেলাম আমি বড় অপরাধ করে ফেললাম আমি বড় ব্যাবিচার করে ফেললাম আমি বড় অন্যায় করে ফেললাম নেমে জি আমি যখন ব্যভিচার করলাম সমস্ত কার্যক্রম যখন শেষ ওই যে মৃতু মহিলা ওই মহিলাকে আমার আল্লাহ তালা কুদরতি হাতে কবরের ভিতরে জবান চালু করে দিলেন চিৎকার দিয়ে বলে আল্লাহ আকবার আরো জোরে বলে আল্লাহ আমি যখন কবর থেকে চলে আসলাম মহিলা বুঝি আমার আসতে দিবে না আল্লাহ পাকের হাবিব মহিলে দেখতে বলল আজ এই পৃথিবীতে আমি বড় পবিত্র ছিলাম আমি তহেরা ছিলাম আমি নামাজি ছিলাম আমি দিনদারিণী ছিলাম আমি মুত্তাকি ছিলাম আমি বিরু ছিলাম পৃথিবীতে কোন মানুষ আমার দেখতে পারে নাই রে যুবক আমি পবিত্র এ কবরের ভিতরে চলে আসছিলাম আজও আমার জীবনে যত ইবাদত বندگی ছিল সবগুলো পবিত্র ছিল আমিও পবিত্র ছিলাম কিন্তু এই পবিত্র মানুষটারে মুত্তাকি মহিলাটাকে তুই অপবিত্র করলি কিয়ামতের আদালতে আমার আল্লাহ তাআলার দরবারে তোর নামে বিচার দায়ের করলাম আমি কিয়ামতের ময়দানি তোরে ছাড়ব না তোরে ছাড়ব না আমার আল্লাহ তারা যতক্ষণ পর্যন্ত তোর জন্য করবে আমি বান্দি হয়ে আমার হকটা আমি তোরে দেব না আমার অনুমতি ছাড়া আমি তোরে সিদ্ধান্ত দেব না আমার আল্লাহ আল্লা তানার দরবারে আমি বলে দিলাম মাবুদরে আমাকে সে অপবিত্র করেছে ব্য বানিয়েছে এই বদলা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত যেন তোর জান্নাতের ফালা না হয় নামে যাওয়ার ব্যাপারে আমি তোর জন্য সুপারিশ করবো অনবি এই কথাটা আমার কানে আসার সাথে সাথে আমার পরিবার ছেড়েছি আমার মা বাবা ছেড়েছি বন্ধুবান্ধব ছেড়েছি আত্মীয় স্বজন ছেড়েছি প্রতিবেশী ছেড়েছি এলাকার লোকজন ছেড়েছি নবীজি গো আপনার নবুদি চাম্বারে চলে এসছি আপনি যদি আমারে মাফ করে দেন আমার জন্য যদি সুপারিশ করেন তবেই তো আমার সুপারিশ হবে নাজাদ হবে নইলে আমার জন্য জাহান্নাম সারা কোনো গতি হবে না এবার আল্লাহ ফকির হাবিব রহমতে আলম মোহাম্মদ রসুল্লাহ চিৎকার দিয়ে জোরে বলি সাল্লাহু আলহ্লাম ডাক দিয়ে বলেন রে যুবক কিতাবের ভিতরে এসছে নবী আলাই সাল্লাম ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন ও যুবক তুই জাহান নামে যাওয়ার মতোই কাজ করেছিস এই মুহূর্তে এই জায়গা থেকে আমার দরবার থেকে চলে যা খেয়াল করে শোনেন ভাইয়া এবার যুবক পাহাড়ের দিকে দিয়েছে ও বন্ধু ও আমার গাজী বিরেন্স যুবক ভাইরা একটা অন্যায় করেছে নিজে জীবনের মধ্যে একটা অন্যায় করেছে আরো জোরে বলুন কয়টা অন্যায় বাবা যে একটু কথা বলেন অন্যায় কয়টা একটা গোনা করার কারণে সব কিছু সেরে পাহাড়ের দিকে রওনা দিয়েছে পাহাড়ের নিচ থেকে উঠতে 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 পাহাড়ের চূড়াতে উঠেছে ইয়মুন জায়গায় উঠেছে ওই জায়গা থেকে আর উপরের দিকে যাওয়া যাবে কথা বলে না যাওয়া যাবে না ওখানে আল্লাকে ডাক দিয়ে বলে উদৌ রব্ব খুম তা দুরু আও ইয়া বিনয়ী ছতে জহান আল্লা তালাকে দেখতে বলে আল্লাহ তালা আমি জীবন অন্যায় করেছি ব্যবচার করেছি কোরা করেছি এক দিন নয় দিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন আপনার চল্লিশ দিন পর্যন্ত চল্লিশ দিন পর্যন্ত যুবক ওই জায়গায় বসে বসে কান্নাকাটি করছে সিজদা দিয়ে পড়ে থাকে রুকুতে গিয়ে পড়ে থাকে তেলাওতে করে পৃথিবীতে এমন কোনো আমল নাই এমন কোনো বন্দিগি নাই এমন কোনো এবাদত নাই সব সময় চল্লিশ দিন চল্লিশ রাত পর্যন্ত পৃথিবীর সব লোকজন বিদায় দিয়েছে শুধুমাত্র আমার আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়েছে তওবা করেছে ইস্তিগফার করেছে কি করেছে ভাইয়া তওবা করেছে গোনা থেকে আল্লাহ তালার দরবারে তওবা করেছে আল্লাহ কাছে এত ভালো মনে হয়েছে এত প্রিয় মনে হয়েছে বান্দা যখন সব কিছু ভুলে মসজিদে আল্লাহ তালার দরবারে সিজদা দেয় ভালোবাসেন কে আর জোরে বলুন ভাইয়া কে আল্লাহ তালা ভালোবাসে ওর কান্নাটা আমার আল্লাহ তালার দরবারে এত ভালো লেগেছে আল্লাহ তালা জিবিলকে পাঠিয়ে দেয় ও বন্ধু জিবরাইল আমার নবীজি কি কি বলে দাও আমার নবীজি কি আমার সালাম খানা দেওয়ার গিয়ে বলো এই পৃথিবীর মালিক আমি আল্লাহ তাআলা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে রিজিক আমি আল্লাহ দেই না আমার নবী দেয় চলে আসে হুজুর গো আমার আল্লাহ তাআলা আপনারে সালাম দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে কেন জিবরাইল সালামের জবাব নিলাম কি বলতে চাও জিবরিল ডাকতে বলে হুজুর গো আল্লাহ তাল আপনারে প্রশ্ন করেছেন পৃথিবীর মালিক কে জোরে বলুন কে আরো জোরে বলা যাবে না কে এই পৃথিবীর সব সৃষ্টি জীবকে খাওয়ান কে আরো জোরে বলি কে নবী আলাইসালাম বলেছেন সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ এবার জিবরিল বলেছে ওই ব্যক্তি গোনা করেছে জীবনে একটা অন্যায় করেছে একটা ব্যবচার করেছে আপনার কাছে বিচারের জন্য এসেছে আপনি বিচার না করে ওরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন এই অধিকার আপনার একে দিল আল্লাহ আকবার জোরে বলি আল্লাহ আকবার নবী আলাহ বলেছেন কেন কি হয়েছে আপনি সব সাহাবিদ সাহাবিদের ভিতরে খবর দেন সকলকে বলে দেন সকলের ভিতরে এই মেসেজটা পাঠিয়ে দেন বলেই দেন ওই ব্যক্তি যেই ব্যবিচার করেছে ব্যবিচারের কারণে দীর্ঘ চল্লিশ দিন চল্লিশ পৃথিবীর সব কিছু ছেড়ে সব কিছু থেকে আলাদা হয়ে আল্লাহকে আল্লাহর দরবারে তৌবা করেছে ইস্তেকফার করেছে এই কান্না কাটি আল্লাহ তালার কাছে এত পছন্দ হয়েছে এত ভালো লেগেছে আল্লাহ তালা তার জীবনের সব গোনা খাতাগুলো মাফ করে দিয়েছেন চিৎকার দিয়ে জোরে বলি আল্লাহু আকবার আরও জোরে মোহাব্বতে বলি আল্লাহু আকবার আমার যুবক ভাইরা ও আমার গাজীপুরের যুবক ভাইরা দুটো পায়ে ধরে বলি জীবনে কত গোনা করেছে তুমি একটু চিন্তা করেছেন আমার চাচা গো আপনার কদম সে বলছি কত গোনা করেছেন ও তো একটা গোনার জন্য মাসের পর মাস পড়েছিল চল্লিশ দিন পড়েছিল আমাদের জীবনে এত দৈনন্দিন জীবনে হাজার শত 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 হাজার হাজার গোনা হয় কি হয় না ভাইয়া কথা বলেন ভাইয়া হয় কি হয় না এই জন্য তওবার দরকার আসে না নাই জোরে বলেন তোবার দরকার আসে না নাই দু চারটা কথা মা বোনদের জন্য বলি আরও আলোচনা আছে ইনশা তাআলা মা খালাদের জন্য দু চারটে কথা বলা দরকার যেহেতু মা খালারা সরকার হ্যাঁ সরকার কে হাসিনা না খালাদা হ্যাঁ দনোজন মা বন্ধুর একটু বয়ান করা দরকার খুব খেয়াল করেন পৃথিবীর কিছু কিছু মহিলা জাহান নামে যাবে হারিসে কিতাবের ভিতরে সেই রূপগুলো দেখার দরকার আছে না নাই কোন মহিলামে যাবে আল্লাহ পাকের হাবিব বলেছেন নবী আলাইসালাম চলে গেলেন মেয়েরাজে কোথায় গেলেন আর জোরে বলেন কোথায় গেলেন অ গাজীপুরের মা বোন ভালো করে শোনেন মন দিয়ে শোনেন কান লাগে শোনেন ধ্যান করে শোনেন আল্লাহ পাকের হাবিব মেরাজে গেলেন জিবরিল কি ডাক দিয়ে বলে বন্ধু জিব্রাইল জান্নাত ভালো করে দেখালা একটু জাহান নামটাও তুমি আমারে দেখাও জাহান্নাম দেখেন সুই বিশাল জাহান নাম ঘুরে ফিরে সব শেষ নবী যখন দুনিয়াতে চলে আসলেন মসজিদে নবপতি চলে আসলেন আম্মা জানা এসা সিদ্দিকারদি আল্লাহ আনহা একটা মহিলা মিটিং দিলেন কি মিটিং আর জোরে বলুন কি সমস্ত মহিলাদেরকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন এই মহিলারা তোমরা বেশি বেশি সদগা করো দান করো ফকির খাওয়াও মান্নত করো কোরআন শরীর ভাদিয়া দাও বুঝতে পেরেছেন না নাই তার মানে বেশি বেশি করে সদগা দাও আল্লাহ পাকে হাবিব বললেন এবার মহিলারা বলল হুজুর গো আমরা কেন বেশি বেশি করে সদগা দিব আল্লাহ হাবিব ডাক বলেন জাহান নামের মধ্যে যতগুলো জাহান নামি দেখেছি পুরুষের সংখ্যার চাইতে পুরুষের সংখ্যার চাইতে পুরুষের সংখ্যার চাইতে নারীদের সংখ্যা অনেক অনেক হাজার লক্ষ কোটি কোটি গুণ বেশি দেখেছি এবার সমস্ত মহিলা ডাক দেবর হুজুর কোন মহিলারা জাহান নামে যাবে সংক্ষেপ করে বলছি মহিলারা বললো গো আমরা আমাদের মধ্যে কোন মহিলারা জাহান নামে সাল্লাম বললেন তিন শ্রেণীর মহিলা জাহান নামে যাবে কয়েক শ্রেণীর আরো জোরে জোরসে বলেন হবে জোর হলো না হচ্ছে ভোট হবে নাকি গাজীপুরে ভোট আছে সবাই একটি করে চা খেয়ে নিয়েন মাহাবীর থেকে যাওয়ার পর এবার আল্লাহ আল্লাহপকের হাবিব প্রথম যেই মহিলার কথা বললেন এক নাম্বার মহিলা যাহার নামে যাবে ওই মহিলা হল স্বামী শকুন দাইশো রে না আছে না নাই গাজীপুরে এগুলো আছে হ্যাঁ সবগুলোতে একই কোম্পানি নাকি আলাদা কোম্পানি আছে হ্যাঁ আপনাদের গাজীপুরে যেই বাটা ঢাকার বাটা একটাই কি বলেন আবার চট্টগ্রামেও একই বাটা ঠিক না ওটাও কিন্তু দিনাজপুর রংপুর ঠাকুরগাঁছ সবগুলো একই কোম্পানির বাটা সবগুলো একটাই আপনার ভাবি তার মানে আমার বাড়ি হলি যেমন আমার চাঁচি কি বলে ঠিক কি না আমার মামুন যদিও রসের ভেতর দিয়ে বলছি রসে কোথা দিয়ে বলছি এটা আমার বৈশিষ্ট্য রস করে করে বলছি যেই মহিলা স্বামীর শকর আদায় করবে না ওই যাবে স্বামী নামে অল্প দিলেও আলহামদুলিল্লাহ দিলেও আলহামদুলিল্লাহ কাপড় কম দামি দিলে আলহামদুলিল্লাহ বেশি দামি দিলে আলহামদুলিল্লাহ ক্রিম সোনক পাউডার নেল পলিশ আছে না নাই আপনি এত কষ্ট করে মানুষ এবারে কাজ করেন আপনি বিভিন্ন জায়গায় কাজ করেন কাজ করার পর এক মাস দেড় মাস পর ছুটি আসছেন স্ত্রীর জন্য অনেক সাজুগুজু করার জন্য সুন্দর জিনিস নিয়ে আসছেন ভাবি আমার কি বলবে জানেন এক মাস পর আসছেন কিন্তু বিদেশ থেকে আসছেন সামর্থ্য অনুযায়ী আপনি টাকা পয়সা খরচ করে নিয়ে আসছেন সুন্দর ডেকোরেশন মালপত্র যা কিছু ভাবির জন্য নিয়ে আসছেন এখানে রেখে দিবে শকিনার মা শকিনার মা আসো তো চলে সালাম আলাইকুম কি করবে সালাম তো দিতেই পারো না সালাম দিতে পারে মহিলারা সালাম দিতে পারে না বসো মালগুলো দেখো তো মাল হইল ক্রিম হইল এটা ওই রিক্সা চালে ওই তো ভালো আনে এটা মরে না কেন রে বলে কি বলে না হ্যাঁ আমার চাষিও বলে কি বলে বলে কি বলে না আহারে গাজীপুরে যদি এমন মহিলা থেকে থাকে গো ও মহিলা আর আমার ভাই আমার চাচা আমার বড়ো ভাই যদি নারাজ নারাজ হয়ে যায় তোমার জীবনের সমস্ত এবার দুই গুণ বরবাদ হয়ে যাবি হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না এক নাম্বার স্বামী স্বামীর যদি করা হয় দুই নম্বর কিছু মহিলা আছে খোটা দেয় দেয় কি দেয় না খোটা দান খোটাকারী মহিলা আসে না নাই চাচা আপনি বিপদে পড়েছেন ভাই আপনি বিপদে পড়েছেন করোনা ভাইরাসের মধ্যে একটু বিপদে পড়েছেন আপনার শ্বশুর পয়সাওয়ালা দু চার পঞ্চাশ হাজার বিশ হাজার কুড়ি হাজার টাকা নিয়ে আসছেন একটু কাজটা সেরে গেল এখন জরিনার মাকে ডাক জরিনার মা টাকাগুলো নিয়ে তোমার বুঝতে পারছেন না বুঝতে পারছেন না নাই হঠাৎ করে যদি একটু মনের অমিল হয়ে যায় জরিনার মা ডাক বলবে এতদিন তো ভালো ছিলাম আমার বাপের টাকা তুমি নিলা বাপের টাকা দিয়ে বানালা খাট বানালা ড্রেসিং টেবিল বানালা এটা করলা সেটা করলা আজকে আমার বাপের টাকাগুলো ফেরত দাও আমার বাপের টাকা যদি না দিতাম রে তুমি কিন্তু ভিক্ষে করে খাই যা বলে কি বলে না বলে কি বলে না এই যে খোটা দানকারীরই কারিরি মহিলা জাহান্নামে যাবে তিন নাম্বার সংক্ষেপ করে বলছি আবার কিছু মহিলা আছে অভিশাপ দেয় কি দেয় না হ্যাঁ এগুলো বৃদ্ধ মহিলাদের কাজ যারা বুড়ো মহিলা বুড়ি মহিলা দেখবেন উনিশ থেকে চুন থেকে পান হলে উনিশ থেকে বিশ হয়ে গেলে খোঁটা দেয় দেয় আপনার কেবল অভিশাপ দেয় কি দেয় না ছেলে সব কাজ বাস করে সময় ভালো কাজ করে এটা করে ওটা করে সব কিছু ঠিকঠাক আছে হঠাৎ করে যদি একদিন বাজারে চলে গেছেন পান নিয়ে আসছেন সুপারি নিয়ে আসছেন আপনার কাপড় কাঁচা সাবান নিয়ে আসেন এটা নিয়ে আসছেন গামছা নিয়ে আসছেন তোয়ালিয়ে নিয়ে আসেন একদিন যদি আপনার কাঁচা সুবাড়ি জায়গায় শুকনা সুপারি হয় ওই দিন অভিশাপ দেয় এটা মরে না কেন রে ঠাটা পরে না কেন বিজলি পরে না কেন রোড হয়ে মারা যায় না কেন বলে কি বলে না এই ধরনের মহিলা এরা জাহান আল্লাহ তালা মা বোনদের হেফাজত করুক জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমাদের সমাজে এখন পর্দা আছে পর্দা আছে আপনারা গাছ লাগান না এলাকায় গাছ লাগান না একটা সমাজ বিজ্ঞানের কথা বলি যে আম গাছ লাগান চারা গাছ লাগান কি লাগান না চারা গাছ লাগালে ঘের দেন ঘেরা দেন কি দেন না ঘেরা কেন দেন আম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ সুন্দর করে আচ্ছা ঘের দেন কেন ঘের দেন যেন ছাগলের বাচ্চা রে কি বলে ছাগলের বাচ্চা গরুর বাচ্চা যেন ধরতে না পারে ছাগলের বাচ্চা যেন মুখ লাগাতে না পারে যখন গাছটা ছোট থাকে ঘের তখন দেন কিনা ঘেরা তখন দেন কিনা আর যখন বড় হয় তখন ঘেরের দরকার হয় নাকি না 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 যখন ছোট থাকবে ছাগল যেন ঢুকতে না পারে গরুর বাচ্চা যেন গুতুগুতি না করে খেলাধুলো না করে গাছ যেন নষ্ট না হয় তখন ঘের দেন আর আমাদের বাংলাদেশের এটা উল্টা বাংলাদেশের মহিলারা এটা উল্টা ছোট্টবেলাতে ঘের দেয় না যখন বুড়া হয়ে যায় বুড়ি হয়ে যায় তখন ঘের লাগায় কি বলেন বলে না ওই জন্য মা বোন আপনাদের বলছিলাম বাপ চাচা আপনাদের বলছিলাম ছোট্ট ছোট্ট মেয়েদের একটা বোরকার ব্যবস্থা করে দেন বোরকা সুন্নতি বোরকা ফরজ বোরকা যারা সৌদি আরবে গিয়ে গিয়ে থাকেন দেখবেন সৌদি আরবের সব বোরকাগুলো ঢিলে ঢালা বোরকা আমাদের বাংলাদেশের মধ্যে ঢিলে ঢালা বোরকা নাই সব টাইট ফিট নাই নাই করোনার সময় ভালো ছিল কী বলেন হ্যাঁ মাঝে মাঝে গতবার করোনার সময় অনেক মাহাবিল বলছে মহিলারা পর্দা করে না বোরকা পরে না ওদের জন্য রেখে দাও ঠিক আছে নাই অন্তত মুখটা কিন্তু ঢাকা থাকে কি বলে থাকে কি থাকে না হ্যাঁ করোনা এত চমৎকার শিক্ষা দিল রে মৌলবীরা তিরিশ চল্লিশ বছরে বয়স করতে ওয়াজ করে যা করতে না পেরেছে আলে মোলামা যা করতে না পেরেছে করোনা তার চাইতে বড় শিক্ষা দিল কথা বলেন ঠিক কিনা ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদের সামনে নবী আলাইসাল্লাম বলেছেন নিসা উনকাসিয়াতুন কাসিয়াতুন আরিয়াতুন মুম এলাতুন মা এলাতুন গভীর মনোযোগ হাদিসের জমটা শুনেন ও আমার বাবারা চাচারা আপনাদের জন্য দরকার আছে শেষ জামারার মধ্যে কিছু মহিলা কাপড় পরবে নিসা উন কাসিয়াতুন আরিয়াতুন কাপড় পরবে কিন্তু উলঙ্গ মনে হবে আছে না নাই কথা বলে না নাই মা এলাতুন উলঙ্গ মনে হবে আর নিজের দিকে মাইল করবে নিজের দিকে আকর্ষণ করবে এমন চিকন পাতলা বারিক এমন পাতলা পাতলা পোশাক আছে না নাই বাবাজি কথা বলেন না আসে না নাই এই পোশাকগুলো কেন পরে এই জন্য পরে রাস্তা দিয়ে যখন চলাফেরা করবে হেলে দুলে বেড়ায় কি বলেন বেড়ায় কি বেড়ায় না হেলে দুলে বেড়ায় আর নিজের দিকে আকর্ষণ করে মুমি এলা তুম্মা এলা তুম নবী বলেছেন এটা একটা উদাহরণ দিয়ে আপনাদের সামনে তাহলে ভালো করে বুঝবেন আপনাদের আপনারা আপনার গাজীপুরের লোকজন চাউল বিক্রি করেন না চাউল হ্যাঁ চাউলের ভাগা দেন কিনা ভাগ ভাগ এখানে এক মুঠ এখানে এক মুঠ লাইন করে ধরে রাখেন কি না সামনে হ্যাঁ সুন্দর করে চাউলগুলো রেখে দেয় এখানে এক মুট এখানে এক মুট এখানে এক মুট পনেরো বিশ আইটেম চাউল সামনে থাকে কি থাকে না বাবাজিরা রাগ না উদাহরণটা শুনে আপনার রাগ করার দরকার নাই রাগ করলে আমার ক্ষতি নেই আমাকে পাবেন কোথায় পাবেন আমার পাবেন না ইউটিউব থেকে কি হবে এমনি আমার ধরতে ওই চাউলগুলো রেখে দেয় কাস্টমার যখন চলে আসে কাস্টমার চাউল পছন্দ করে চাচা কোনটা নেবেন এটা 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 কোনটা নেবেন যে একটা পছন্দ করেন ভিতরে গোডাউনে মাল আছে না নাই কি বলেন আছে না নাই তার মানে সামনে একটা স্যাম্পল দেয় কি পোল আরো জোরে আমি মাঝে মাঝে আমার শেষের কথা শেষের শব্দটা বলে দিব মনে থাকে না আমার কি পোল স্যাম্পল রেখে দেয় ওই শ্যাম্পলতে দিয়ে চাউল পছন্দ করে বাজারের ভিতরে আপনার গুডাউনের ভিতরে চলে যায় বস্তা নেয় ভ্যান নিয়ে আসে রিক্সা নিয়ে আসে বস্তা নিয়ে আসে আবার ভ্যানে করে চাউল নিয়ে চলে যায় তার মানে কি এটা দামি এই কথা আপনাদের বোঝাতে চাচ্ছি বর্তমান সমাজের কিছু মহিলা মেয়ে আসে সরসি তন্নি রুপসী মেয়ে কিছু আসে এরা হালকা পাতলা চিকুন চিকুন মিহি জামা পরবে আর হেলে দুলে বেড়াবে নৌজন যুবকদেরকে এটা বোঝাতে চায় এই যে আমার কাছে এই দামি দামি পাতলা পাতলা কাপড় উপরে যা দেখতে পারো আমার সাথে যদি যোগাযোগ করো রে এর দামি সম্পদ আছে না না আমার মা খালা কথাগুলো বড় শিক্ষা আছে না নাই হ্যাঁ শিক্ষা আছে না নাই আগের এখনকার মহিলারা আগের যুগের মহিলা মা খালাদের মতো না এখনকার মহিলারা সব পাল্টা কি বলেন আছে না নাই আরো জোরে বলুন ভাই আসেন নাই বাংলাদেশে যত জেনা ব্যবচার হচ্ছে সব দোষ পুরুষের না মহিলার বেশি হ্যাঁ সব দোষ মহিলা স্বাধীনতার পর থেকে অন্তবতী সময় পর্যন্ত এই বাংলা জমিদের মধ্যে যত ধর্ষণ হয়েছে এমপিসি হয়েছে ব্যবচার হয়েছে অ্যাসিড তক্ত হয়েছে যত বৈধ সন্তানের গর্ভপাত হয়েছে যত মা খানা ধর্ষিতা শিকার হয়েছে সব দোষ আমাদের বাংলাদেশের মহিলা নেতৃত্বের উপর চলে যায় আর জোরে বলুন ঠিক কি না কেন স্বাধীনতার পর থেকে প্রথমে পাওয়া ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী খালেদা জিয়া এরপরে অব্যাহতভাবে স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সাহেবের মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার ক্ষমতায় এসেছেন কিন্তু মহিলা নেতৃত্ব হওয়ার পরেও মহিলা প্রধানমন্ত্রী হওয়ার পরেও বাংলাদেশের মহিলা মা বোন মা খালাদের ইজ্জত আব্রু সতীত্ব ততটুকু রক্ষা পায়নি যতটুকু রক্ষা পাওয়ার প্রয়োজন ছিল আবাস দিয়ে জোরে বলুন ঠিক কিনা এর মূল দায়ী মহিলা নেতৃত্ব কথা বলেন আর জোরে বলুন কেমতের আদালতে এরা বিচার মামলার এক নাম্বার আসামি হবে আমরা পুরুষরা পার পেয়ে যাব চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার আর জোরে বলি আল্লাহু খেয়াল করেন আল্লাহর হাবিব মা বন্ধীর জন্য বলছেন নবী আলুর সাহ মুক্কাতুল মোকাররমাতে এসেছেন উমরা করার জন্য কি করার জন্য আর জরে বলুন কি করার জন্য উমরাতুল কাজা আদায় করবার জন্য মোক্কাতুল মোকাররমাতে তার শিব নিয়েছেন মাই মু না রদি আল্লাহু তাআলা ঘরে ঢুকেছেন দরজন ওমরা করেছেন দোয়া করেছেন সাই করেছেন ঘরের ভিতরে পবিত্র হয়ে পরিষ্কার হয়ে ঘরের ভিতরে ঢুকেছেন মাইমুনাকে ডাক দিয়ে বলে মাইমুনা আজকে রাত্রি যাপন তোমার সাথে হবে চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার আর জোরে আল্লাহু মাই মাইমুনা খুশি হবে কি হবে না স্ত্রী মহা খুশি আমার পরে আমার ঘরে এসেছে বড় খুশি দুজন ঘুমিয়ে পড়েছে একই বিছানার মধ্যে খেয়াল করেন আমার চাচাদেরকে বলছিলাম ভাইদের বলছিলাম দনোজন একই বিছানাতে ঘুমিয়েছেন এক পার্শ্বে মোহাম্মদ রসুল্লাহ চিৎকার দেয়াল্লু আলেহসাল্লাম অন্যপর্শি মাইমুন আর দি আল্লাহু তালান্হা গভীরজনী তাই নবেন ইসলামের পেশাব ধরেছে পেশাবের হাজত হয়েছে পেশাব আসবে প্রায় মাইমুন নাকি ডাকি নাই ঘুম ভেঙে যাবে বলে পায়ম্বরারবি চিন্তা করছেন না মাইমুনকে ডাকা যাবে না কেননা আমার মাইমুন ঘুমটা কাচা ঘুম নষ্ট হবে নিজে নিজে দরজা খুলেছে ভাঙ্গা দরজা হুজরা খানার দরজা পেশাব করতে বাইরে গিয়েছেন অন্য কোন পর্দা পরিবেষ্টিত জায়গাতে পেশাব করছেন ঢিলা নিচ্ছেন কুলুপ নিচ্ছেন পানি ব্যবহার করছেন এই সময়ের মধ্যে মাইমুনের ঘুম ভেঙেছে মুসলমান চিৎকার দিয়ে আল্লাহার ঘুম ভেঙেছে ঘুম থেকে উঠে দেখে মন খারাপ হবে কি হবে না আমার বাবাজির কথা বলে মন খারাপ হবে কি হবে না মহিলাদের মন অনেক বড় অনেক বড় অনেক বড় অনেক বড় ছোটো ছোটো জিনিসে ঝগড়া হয় কি বলেন হয় কি হয় না হ্যাঁ পাতা নিয়ে ঝগড়া হয় হয় কি হয় না পাতা পাতা গাজীপুরু আছে মহিলা মাইমুলাদে বলে আমার নবেজি আমার বাসা থেকে মন হয় অন্য বাসায় চলে গিয়েছে সতীনের বাসায় গিয়েছে আমার কোনো বান্ধবীর বাসায় গিয়েছে ডানাবামে একটু খুজু খুঁজু করেছে ঘরের এপার ওপার একটু খুজু খুঁজু করেছে নাই ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে বুঝতে পেরেছেন না নাই দেখেন মহিলাদের মনটা কত ছোট নবেজি কিছুক্ষণ পরে মাইমুনাকে দেখতে রে মাইমুনা দরজাটা খুলে দাও না আমি নবীজি তোমার গেটে হাজির আল্লাহু আকবার জোরে বলিন আল্লাহু আকবার দেখেন স্বামী স্ত্রী মহব্বত কত বেশি প্রেমটা কেমন এখানে আমাদের শিক্ষাটা কি এখানে আপনার গাজীপুরের লোকজনের শিক্ষাটা কি খুব মনোযোগ দেন এবার মাইমুনা থেকে না 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 দরজা খুলে দেব তুমি যখন আমার বান্ধবীর বাসায় চলে গিয়েছো আমার সতীনের বাসায় চলে গিয়েছো আমার এ বলেছ নাকি আমি তো জিজ্ঞাসার মালিক হই না এই জন্য আমি দরজা খুলে দেব না দেখেন দেখেন নবীর সাথে কথা বলছি কিভাবে মহিলাদের মনটা কেমন এবার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম ডাক বলে রে মাইমুনা আমি আখিরি পেগম্বার আমি রহমতে আলম আমি রহমতুল্ল আলমিন আমি সঈদুল মুসালিন আমি আমি হলাম সারে আল্লাহ তাম পৃথিবীর সমস্ত নবী এবং রসুলদের নবী এবং রসুল আমি কোনোদিন দিন খেয়ানত করতে পারি না তুমি আমার কাছে এই রাত্রির আমানত আমিও তোমার কাছে এই রাত্রির আমানত আমি তোমার আমানত রক্ষা করতে চাই তোমাকে না বলে তুমি কিভাবে মনে করলে ভেবে নিলে আমি অন্য সতীন অন্য বান্ধবীর বাসায় চলে যাব। যাবার সাথে সাথে দরজা খুলে দিয়েছে বলে নবীজ গো বেদবি নেবেন না আমি ভুল করেছি আমি গোস্তাগি করেছি আমি বড় অপরাধ করেছি অল্লাপকের হাবিব আপনি যে শেষ নবী মনে হয় আমি ভুলে গিয়েছিলাম আমার মনের অজন্তায় যে কোথাটা বেরিয়েছে ও নবী আলাইসালাম আমারে মাফ করে দেন আমার ভাই ভাইয়া খেয়াল করেন এখানে আপনাদের গাজীপুরের মুসলমান গাজীপুরের বিবাহিত ভাই চাচা হলে আমরা কি করতাম লাগা মায়ের কি বলে লাগা মায়ের দরজা বন্ধ করলো কেন হ্যাঁ না ওটা করা যাবে না মাথাটা ঠান্ডা রাখতে হবে আল্লাহ হাবিব এত গভীর জনিত স্ত্রী দৈর্য বন্ধ করে দিল কিন্তু শেষ নবী হয়েও কোনো প্রতিবাদ করে করে নাই স্ত্রীদের ছোটোখাটো বিষয়গুলো মাফ করে দিবেন এত রক্ত গরম করবেন না মেজাজ গরম করবেন না কেননা আপনার চাইতেও মহিলার অধিকার কিন্তু ফ্যামিলিতে কম নয় মহিলা যখন বিয়ে হয় যখন খালি একা কি আসে তখন একটু ভয় ডর করে কি করে না বাবাজি ভাইয়া কথা বলেন করে কি করে না যখন একটা ছেলে হয় একটা মেয়ে হয় তখন মনে হয় পুরো বাড়িটাই তার বলেন মনে হয় কি হয় না আর আমরা হলাম তাদের চাকর কি বলেন হয় হয় না এরা বাড়ির মধ্যে বসে বসে কিন্তু গ্রুপিং করে ছেলেকেও কাছে টানে টানে কি টানে মেয়েকেও টানার চেষ্টা করে আবার যদি মেয়েটা বিয়ে দেয় জামাইটার সাথে জামাইয়ের সাথেও গ্রুপিং করে কি করে না এই জন্য আমার আল্লাহ তালা বলেছেন আজি মহিলাদের প্যাস জিলাপি আমি তীর সাইতে বড় প্যাশ এই প্যাঁচ যদি আপনি ছুটাতে চান ছুটবে না কেটে যাবে কি বলেন এই জন্য যত সহনশীল ভদ্র আচরণ দিয়ে আমার মা খালাদের তাদেরকে হেফাজত করতে হবে তাদের ইজ্জত দিতে হবে এই জন্য স্বামী স্ত্রীর ভেতরে যদি দ্বন্দ্ব লেগে যায় নবী আল ইসলামের এই শিক্ষা থেকে আমরা জীবন সঞ্চার চালাবো আল্লাহ তালা কবুল করুক জোরে বলি আমি চার শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তালা কবুল করবে করবে কয় শ্রেণীর আর জোরে বলুন কয় শ্রেণীর খুব গুরুত্বপূর্ণ কথা এটা আমলের কথা বলছি যেহেতু চলে যাব চার শ্রেণীর মানুষের দোয়াল্লা তারা কবুল করবে না চার শ্রেণীর কবুল করবেন না এরা বড় হতভাগা এরা বড় নিকৃষ্ট এরা বড় কপাল পোড়া এরা বড় নামে জাতি আল্লাহ পাকের হাবিব বলেছেন এক নম্বর আশির আল ইসরাকু বিল্লাহি সাইআ আল্লাহর সাথে আল্লাহ তাআলার সাথে আপনার ইবাদতের ভিতরে শরীক করা এটা আল্লাহ তাআলা কবুল করবে আমাদের জীবনের মালিক কে আমাদের খাওয়ান কে ও পিছনের ভাইয়েরা বলেন আমাদের পড়ান কে নাকি আমাদের পীর সাহেব খাওয়ায় হ্যাঁ মাওলানা সাহেব খাওয়ায় নেতাজি খাওয়ায় নাকি চাকরির মালিককে জমিনের মালিক কে আল্লাহ পাক বলেছেন আলাশরাকু বিল্লাহি শাইআ যারা ইবাদতের ভিতরে আল্লাহ তাআলার সাথে শরীক করবে তাদের ইবাদত আমি আল্লাহ তাআলা কবুল করব না তাদের সরাসরি জাহান্নামে পাঠিয়ে দেব আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট কাজ সবচেয়ে খারাপ কাজ সবচেয়ে অপছন্দের কাজ শিরিক বান্দা আপনার এবাদত কম শিরিক নাই আল্লাহ তার দিবে কিন্তু লক্ষ কোটি কোটি আমলের মধ্যে একটা শিরিক যদি পাওয়া যায় একখানা শিরিকের গন্ধ যদি পাওয়া যায় আপনার জীবনের সব এবাদত গুলো নর্দমায় চলে যাবে ডাস্টবিনে আল্লাহ ফেলে দিবেন আপনার হিসাব আপনার আমলের কোনো হিসাব হবে না আপনি সরাসরি জাহান নামে চলে যাবেন শিরিক করার কারণে কবিল্লা হিসা আল্লাহর সাথে সিরিক করার কারণে নাম্বার টু দু নাম্বার ওকুকুল ওয়ালিদাইন যে সমস্ত ছেলে মেয়েরা মা বাবার সাথে নাফার করে আমার যুবক ভাইয়েরা ও গাজীপুরের যুবক ভাইয়া আমার যুবতী বোনেরা খেলগুলো তোমার বিয়ের সময় হয়েছে মা বাবা তোমারে বিয়ে দিবে মা বাবা তোমার জন্য সতী পাত্রী নামাজি পাত্রী দিনদার পাত্রী ঠিক করে রেখেছে মা বাবা তোমার জন্য পছন্দের পাত্রী ঠিক করে রেখেছে মা বাবা আর কথা অমান্য করে মা বাবার কথা অশ্রদ্ধা সম্মান করে তুমি যদি ওই মেয়েকে বিয়ে করো আর মা বাবা যদি নারাজ হয়ে যায় তুমি জেনে রেখো ওই ঘরের ভেতরে তোমার দাম্পত্য জীবন সুখী নাও হতে পারে যেহেতু মা বাবার যুবতী বোন আমার সুন্দরী বোন ভালো করে শোনো সাবধান তোমার মা বাবার অজান্তে কোনো ছেলের সাথে তুমি প্রেম করতে পারো না অবৈধ সম্পর্ক করতে পারো না কেননা তোমার হক হলো তোমার মা বাবার তোমার মা বাবা তোমার ছোট থেকে পেলে পুষি বড় করেছে মা বাবার হক আছে না নাই ও ভাইয়া কথা বলেন আছে না নাই এই জন্য মেহেরবাণী করে মা বাবার সাথে কোনো দিন করা যাবে না বাবা হলো জান্নাতের খুঁটি মা বাবা কিসের খুঁটি আরো জোরে বলেন কিসের খুঁটি অথবা জাহান্নামের খুঁটি মা খায় আঘাত দিয়েছে মা বাবা ব্যথা পেয়েছে যাওয়া লাগবে মা বাবা খুশি কে খুশি আরো খুশি মা বাবা খুশি আমার খুশি নম্বর হত্যা করা সমাজের মধ্যে মানুষ হত্যা আসে না নাই আরে তিন দিনের ছোট্ট একটা রাজনীতি করতে গিয়ে আমরা প্রতিপক্ষকে হত্যা করি কি করি না গত কদিন আগে বাংলাদেশে ভোট হয়ে গেলে এখনো ভোট আসে না নাই এই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে মনে হয় পঞ্চাশ ষাট জন লোক আহত নিহত হলো হলো না ভাইয়া এগুলা আমরা মারলাম ভাই তার ভাইকে মেরেছে আপনার বাপ তার সন্তানকে মেরেছে সন্তান তার বাপকে মেরেছে বন্ধু বন্ধুকে মেরেছে আল্লাহ পাকের হাবিব বলেছেন একজন মানুষ মানুষকে যদি হত্যা করে এই হত্যাকারীকে কেমতের ময়দানে আমার আল্লাহ তালা মাফ করে দিবে না কেন না একজন মানুষের রক্ত থেকে কেমত পর্যন্ত কত মানুষ আসত কি বলেন ও ভাইয়া কথা বলেন ঠিক কিনা একজন মানুষের বিয়ে শি হতো আবার ছেলে মেয়ে বিয়ে শি হতো নাতিপুতি বিয়ে শি হতো চিন্তা করেন কেমত পর্যন্ত কত মানুষ ডেলিভারি দিত কত মানুষের জন্ম দিত আল্লাহ তাআলা কত প্রজনন ক্ষমতা বাড়িয়ে দিয়েছিলেন একজন মানুষকে হত্যা করার কারণে তোমার জীবনে তুমি যত ইবাদত বندگی করেছো সব ইবাদত বندگیগুলো নষ্ট করবেন কে আর জোরে বলুন কে মানুষকে হত্যা করা যাবে না মানুষকে মারা যাবে না মানুষকে রক্তাক্ত করা যাবে না কেন মানুষের মালিক হলেন আমার আল্লাহ জীবন দিয়েছেন আল্লাহ মরণ দিবেন আল্লাহ ভালো করবেন আল্লাহ আল্লাহ তালা বাঁচাবেন আল্লাহ তালা খাওয়াবেন তুমি একজন মানুষকে মারার মতো কে চার নম্বর বলিয়া মিনুল গুমুস মিথ্যা সাক্ষী দেওয়া কোনো কোনো রেবাই দেশে মিথ্যে কথা বলা আমাদের সমাজে সত্যবাদী আছে এখন সত্যবাদী আছে নাকি যারা মিথ্যা সাক্ষী দেয় তারা সব জাহান নামে যাবে মিথ্যাবাদী মেম্বার মিথ্যাবাদী চেয়ারম্যান মিথ্যাবাদী কমিশনার মিথ্যাবাদী ইমাম মিথ্যাবাদী বক্তা মিথ্যাবাদী নেতা মিথ্যাবাদী ওসি মিথ্যাবাদী এসপি মিথ্যাবাদী ডিসি মিথ্যাবাদী আমলা মিথ্যাবাদী সচিব মিথ্যাবাদী লয়ার মিথ্যাবাদী উকিল মিথ্যাবাদী পাইলট মিথ্যাবাদী প্রধানমন্ত্রী মিথ্যাবাদী বিরোধী দলের নেত্রী মিথ্যাবাদী প্রেসিডেন্ট মিথ্যাবাদী স্পিকার মিথ্যাবাদী যত মানুষ থাকবে সকলেই জাহান নামে যাবে এ এত সহজ নয় বাবাজি কি বলে এত সহজ নয় ইসলাম এত সহজ নয় আল্লাহ তারা আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুন সকলে বলেন আমিন